नमस्कार बन्धुरा, मेक इट इजी वे शोनाते अपने सकल के स्वागत जानाई। आज के आबारो एक नतून धरण भिडियो निये चले एसेछी। आज के आमी आपनादेर जोन्नो मास्केर भिडियो निये चले एसेछी, उलेनेर मास्क किभाबे बनाते हय। तो आमी आज के एक बेबी मास्क बनानोर पद्धति आपनादेरके शेखाबो। तो आमी एर जोन्नो पिंक कलारेर उल यूज करछी। आमी ए जे उलटा यूज करछी एटा 4-ply उल, আর আমি এটা বানানোর জন্য 11 নম্বর কুচি কাটার ইউজ করছি। তাহলে চলুন আজকের আমার এই মাস্কের ভিডিও শুরু করি। প্রথমে আমি একটা স্লিপ নট বানিয়ে নেব। আমি এখানে 9টা চেন বানিয়ে নেব। এখানে আরো একটা এক্সট্রা আমি চেন নিচ্ছি, 10টা চেন হয়ে গেল। এবার আমি সিঙ্গেল ক্রচেট বানাবো। তো প্রথম যেটা প্রথম চেনটা এটাকে বাদ দেব, দ্বিতীয়টা থেকে আমি এখানে সিঙ্গেল ক্রচেট বানাবো। মানে আমাদের কাছে 9টা সিঙ্গেল ক্রচেট হবে। একটা আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম, আর তার জন্য আমি একটা এক্সট্রা চেনও বানিয়ে নিয়েছি। তো প্রত্যেকটায় এইভাবে আমি সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। আমি রোটা কমপ্লিট করে ফেলেছি, দেখে নিয়েছেন। তো প্রত্যেকটায় সিঙ্গেল ক্রচেট বানিয়েছি। এবার আমি নেক্সট রো শুরু করছি। প্রথমে আমি একটা চেন বানিয়ে নেব। এবার আমি আবারও একই রকমভাবে সিঙ্গেল ক্রচেট বানাবো। এই 9টার মধ্যে 9টাই সিঙ্গেল ক্রচেট বানাবো। আমি এইভাবে 6টা রো কমপ্লিট করব। তো এখানে 2টো রো কমপ্লিট হয়ে গেছে, এটা 3 নম্বর রো। এই রোটা এবং আরও 2টো রো, মোট 3টে রো আমি এখানে, মানে মোট 6টা রো আমি এখানে কমপ্লিট করে নেব। ঠিক এই একই রকমভাবে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব 6টা রো। 9টাই থাকবে, এর মধ্যে আমি কোনো কাজ করব না। 9টা স্টিচকে আমি প্লেন এইভাবে 6 রো কমপ্লিট করে নেব। আমি এখানে 6টা রো কমপ্লিট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি নেক্সট রো শুরু করব, 7 নম্বর রোটা শুরু করছি। প্রথমে একটা চেন বানিয়ে নেব, তারপরে কাজ শুরু করব। আমি এখানে প্রথমে 4টে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। 2টো 3টে 4টে। এইবার এখানে যে 5 নম্বর যে স্টিচটা, এইখানটাতে এই 5 নম্বর স্টিচের মধ্যে আমি 3টে সিঙ্গেল ক্রচেট বানাবো। একই স্টিচের মধ্যে 3 বার 3টে সিঙ্গেল ক্রচেট বানাবো। 1টা 2টো 3টে হয়ে গেল। এবার বাকি যে 4টে সিঙ্গেল ক্রচেট রয়েছে, বাকি যে স্টিচগুলো পড়ে রয়েছে, এই 4টে স্টিচের মধ্যে আমি আগের মতনই প্লেন 1টা করে 4টে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। হয়ে গেল, তারপর একটা চেন নিয়ে নিচ্ছি, নেক্সট রো শুরু করছি। এই রোটাতে আমি কোনো কিছু ইনক্রিজ করব না। এখানে আমার 9টা স্টিচ ছিল, 2টো স্টিচ আমি ইনক্রিজ করেছি। তো আমার এখানে এখন 11টা স্টিচ রয়েছে। তো আমি এই রোটাতে এই যে 11টা স্টিচকে প্লেন 1 লাইন সিঙ্গেল ক্রচেট 11টাতে 11টা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। এবার আমি নেক্সট রো শুরু করছি। প্রথমে আমি 5টা সিঙ্গেল ক্রচেট বুনিয়ে নেব। এরপরে যে নেক্সট যে স্টিচটা, এখানটায় আমি একই রকমভাবে ইনক্রিজ করব। 1টা গ্যাপের মধ্যে 3টে সিঙ্গেল ক্রচেট বানাবো, আর বাকিগুলোতে প্লেন 1টা করে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। এবার আরও 1টা রো গুনে নেব প্লেন।
রোটা কমপ্লিট করে ফেলেছি। এবার নেক্সট রো শুরু করছি। আমাদের কাছে এখন 13টা স্টিচ রয়েছে। একটা চেন মানিয়ে নিলাম। প্রথমে আমি 6টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। এবার আমি এই 7 নম্বর যে স্টিচটা এটাই আমি একই প্রসেসটা কন্টিনিউ করব। এর মধ্যে 3টে একসাথে আমি সিঙ্গেল ক্রচেট বানাবো আর বাকি যে 6টা স্টিচ রয়েছে এই 6টা স্টিচ আমি প্লেন বুনে নেব একটা একটা করে। এর মধ্যে আমি আর কোনো কিছু বাড়াবো না। আমি এখানে এক লাইন প্লেন সিঙ্গেল ক্রচেট বুনে নিয়েছি। তো আমি এতক্ষণ আপনাদেরকে যেভাবে ইনক্রিজ দেখাচ্ছিলাম, তো প্রথমে 5th স্টিচটা ইনক্রিজ করেছি, তারপর 6th স্টিচটা, তারপর 7th স্টিচটা ইনক্রিজ করে আমাদের কাছে এখন মোট 15টা স্টিচ রয়েছে। এরপরে আমি আরও 2টোরও ইনক্রিজ করব। একটা 8 রো স্টিচে ইনক্রিজ করব আর একটা 9 স্টিচে ইনক্রিজ করব। তো এইভাবে এখনও আমি আরও 2টোরও ইনক্রিজ করব। করার পর আমাদের কাছে 19টা স্টিচ থাকবে। তো আমি এই 2টো রো আরও আমি ইনক্রিজ করে নেব। তাহলে আমরা মোট এখানে 5টা রো ইনক্রিজ করলাম। তো সেটা করার পরে আমি ফিরে আসছি, তারপর আমি নেক্সট প্রসেসে যাব। এখানে আমার টোটাল ইনক্রিজ করা হয়ে গেছে। তো প্রথমে 5th স্টিচটা ইনক্রিজ করেছি, তারপর 6th স্টিচটা, তারপর 7th, তারপর 8th, তারপর 9th স্টিচটা ইনক্রিজ করে আমাদের কাছে এখন 19টা স্টিচ রয়েছে। এবার আমি পরবর্তী কাজগুলো শুরু করব। তো আমার কাছে এখন এখানে 19টা যে স্টিচ রয়েছে, তো আমি এখানে 19টা সিঙ্গেল ক্রচেট বানাবো। তো এইভাবে আমি 10টা রো পর্যন্ত কমপ্লিট করে নেব। এখানে আর আমি ইনক্রিজ করব না। আমার 10 রো শেষেও 19টাই স্টিচ থাকবে। 10টা রো প্লেন প্রত্যেকটা একটা একটা করে 10 রো আমি কমপ্লিট করে নেব। তারপরে আমি পরের প্রসেসে যাব। এখানে আমি 10 রো কমপ্লিট করে ফেলেছি। তো এই সাইজটা আমার বাচ্চার জন্য যথেষ্ট। এবার আমি নেক্সট প্রসেসে যাব, পরের যে কাজগুলো শুরু করব। তো এখানে আমি যেটা করব, প্রথমে একটা চেন বানিয়ে নিচ্ছি, তারপরে 8টা সিঙ্গেল ক্রচেট, ঠিক একই রকমভাবে যেভাবে আমি আগে করেছি সেইভাবেই আমি করব। তারপরে আমি ডিক্রিজ করব। তো এখানে একটা হুকের মধ্যে একটা রয়েছে, একটা আরও একটা তুলে নিলাম, তারপর আরও একটা, তারপর আরও একটা, মোট 4টে আমার কাছে হুকের মধ্যে রয়েছে। আমি এবার সুতোর ফাঁসটাকে নিয়ে সবগুলোকে একসাথে ফেলে দিয়ে একটা করে নিলাম। তো এইভাবে আমি ডিক্রিজ করব। তো প্রথমে আমি 8টা সিঙ্গেল ক্রচেট বুনে নিয়ে 9th যে স্টিচটায় সেটাতে আমি সিঙ্গেল ডিক্রিজ করলাম, তারপর বাকিগুলো আমি সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিলাম, বাকি যে শেষ 8টা পড়ে রয়েছে সেটা। তারপর একটা চেন বানিয়ে নিচ্ছি। নিয়ে আমাদের কাছে এখন 17টা স্টিচ রয়েছে। এই 17টা স্টিচকে আমি প্লেন বুনে নেব, ঠিক আগে যেভাবে বানাচ্ছিলাম। তো এইভাবে বানিয়ে নেব। একটা রো কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট রো শুরু করছি। তো প্রথমে একটা চেন বানিয়ে আমি নিয়েছি। এরপরে আমি এখানে 7টা সিঙ্গেল ক্রচেট প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর 8 নম্বর যে স্টিচটা, 8 নম্বর স্টিচটা একটা হুকে রয়েছে, তারপর আরও পরপর আরও 3টের মধ্যে এই একই রকমভাবে সিঙ্গেল ক্রচেট বানিয়ে হুকের কুশির মাথাটাকে একসঙ্গে নিয়ে একটা করে দিলাম। তো বাকি এবার যে 7টা স্টিচ পড়ে রয়েছে সেই 7টার মধ্যে 7টা সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। আমার এই রোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি নেক্সট রো শুরু করব। তো নেক্সট রোটাতে একই রকমভাবেই, তো যেভাবে একটা সিঙ্গেল বানাচ্ছিলাম তো সেভাবেই করব। তো ঠিক এইভাবে এখন আমাদের কাছে 15টা স্টিচ রয়েছে।
तो ये डिक्रीज करब प्रत्येक बार जे भावे आमी दुटोरो डिक्रीज करा देखिए दिलाम ठीक एक ही रकम भावे डिक्रीज करब एरपर सेवेन स्टीचटा डिक्रीज करब तारपर सिक्स स्टीचटा डिक्रीज करब तारपर फिफ्थ स्टीचटा डिक्रीज करे आमी नौटा स्टीचे फिरे आसब। এখানে আমার ডিক্রিজ করা কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোটা ডিক্রিজ করে ফেলেছি। আমাদের কাছে এখন নটা স্টিচ রয়েছে। তো এবার আমি নেক্সট রো শুরু করব। তো এবার আমি যেটা করব, এখানে ছটা রো, ঠিক প্রথমে শুরু সময় ঠিক যেরকমভাবে আমি ছটা রো প্লেন সিঙ্গেল ক্রচেট বানিয়ে নিয়েছিলাম নটা স্টিচের মধ্যে, কোনো রকম কোনো ইনক্রিজ বা ডিক্রিজ না করে প্লেন ছড়ো। তো সেইভাবে আমার কাছে এখন নটা স্টিচ রয়েছে, তো আমি ছয় রো এইভাবে বানিয়ে নেব। আমি এখানে ছটা রো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি যেটা করব, পুরো মাস্কটার চারিপাশে একটা সিঙ্গেল ক্রচেটের একটা বর্ডার বানিয়ে নেব, প্রত্যেকটা প্রত্যেকটা একটা করে, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমি পুরো বর্ডারটা কমপ্লিট করে ফেলেছি, পুরোটা চারপাশে আমি বর্ডার দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে শেষ প্রান্তটায় এসে গেছি, তো সেখানে আমি এখানে কুড়িটা চেন বানিয়ে নিচ্ছি। এরপর আমি যে পাশটায় চলে যাব, সেখানে সিঙ্গেল ক্রচেট দিয়ে আমি অ্যাটাচ করে দিলাম। আর এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে একটা করে সিঙ্গেল ক্রচেট, যে কুড়িটা স্টিচ নিয়েছিলাম কুড়িটা স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রচেট বানিয়ে নেব। আর এই প্রসেসটা আমি এই মাস্কের দুদিকেই রিপিট করব। তো আমার মাস্কটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা একটা বেবির মাপের মাস্ক এনেছি, তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী বানিয়ে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।